হিরো আলমের মতো একজন মানুষের কাছেও যে আওয়ামী লীগ এতটা অসহায় এবং সেখানে পুলিশ প্রশাসনে যারা ছিলেন তারাও কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। যতক্ষণ পর্যন্ত আমরা আজকে মিডিয়াতে খেয়াল করলাম আপনাদের মাধ্যমে নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে সব জায়গায়। আপনারা নির্বাচনে আসেননি কিন্তু হিরো আলমের মতন একজন স্বতন্ত্র প্রার্থী তিনি যদি নির্বাচনে আসবার সেই সাহস রাখেন, বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল তারা কেন সেই সাহস রাখতে পারলো? বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে 2001 সালে বিএনপি কেমন করে ক্ষমতায় এলো আমি জানি না। কি হিরো আলম কিভাবে মার খাচ্ছে? এখানে তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা মাস্তানতন্ত্র, একটি মানে গুন্ডাতন্ত্র তারা বাংলাদেশে কায়েম করেছে। ঢাকা 17 উপনির্বাচন হয়ে গেল এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আসলে এই ঢাকা 17 সেই জায়গাটিতে আসলে আপনারা নির্বাচন করছেন না, যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যদি প্রধান প্রতিদ্বন্দ্বী বলা যায় তাহলে আমরা দেখতে পেলাম আলী আরাফাত আছেন এবং সেই সাথে আছেন হিরো আলম। এরকম দুজন যখন লড়াই করছেন সেই সময়টাতে বিএনপি একেবারেই মাঠে নেই কিংবা ভোট কেন্দ্রে নেই, ভোটে নেই, কেন আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এখানে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দেশ টিভির যারা দর্শক আছেন দেশে এবং বিদেশে তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঢাকা 17 নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন, দেখুন বিএনপি নির্বাচনে আসেনি সেটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনটি সেখানে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হচ্ছে কি না। আমরা যেটা বরাবরই দাবি করে আসছিলাম এবং আপনার এখানেই আমি আরেকটা টক শোতে বলছিলাম যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে একটি গুন্ডাতন্ত্র কায়েম করেছে, তো আজকে যে নির্বাচনটি হয়ে গেল সেখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন বা যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আছেন হিরো আলম, যিনি করছিলেন আজকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন এবং তাকে দেখলাম যে প্রকাশ্যে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে যেভাবে তাকে কেন্দ্রের ভেতর থেকে বাইরে এনে বেধরক পেটাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে একজন হিরো আলমের মতো একজন মানুষের কাছেও যে আওয়ামী লীগ এতটা অসহায় এবং সেখানে পুলিশ প্রশাসনে যারা ছিলেন তারাও কিন্তু নীরব দর্শক ভূমিকা পালন করছেন। একজন দেখলাম যে সরে যাচ্ছেন এবং বলছেন যে আমার ওখানে দায়িত্ব না, আমার এই জায়গাটায় দায়িত্ব, আমি এখানে করণ করে আছি, এই জায়গাটা আমাকে দেখভালের জন্য দেওয়া হয়েছে, কিন্তু একটা মানুষকে পিটানো হচ্ছে, একজন প্রার্থী তিনি যেই হন না কেন তিনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি প্রশ্ন করছেন যে বিএনপি আসেনি কেন এবং সেটা আপনার কাছে একটা প্রশ্ন, কিন্তু যিনি আসলেন তাকে কি করছে? আওয়ামী লীগের আন্ডারে যে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় যেটি আমরা বারবার বলছি এবং সেটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজকে সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগ এই কথাটাই যদি আমি আপনাকে একটু ভিন্নভাবে প্রশ্ন করি, আপনি বলছিলেন যে আপনারা নির্বাচনে আসেননি কিন্তু হিরো আলমের মতন একজন স্বতন্ত্র প্রার্থী তিনি যদি নির্বাচনে আসবার সেই সাহস রাখেন, বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল তারা কেন সেই সাহস রাখতে পারলো? বিএনপি সাহস রাখতে পারেনি সেটা নয়, বিএনপি বারবার বলছে যে আওয়ামী লীগের আন্ডারে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার যাতে করে বাংলাদেশের মানুষ তাদের ভোটটি নির্বিঘ্নে মানে নির্ভয়ে যে কেন্দ্রে যেয়ে যেন ভোটটা দিতে পারেন। আপনি দেখেন প্রার্থী যেখানে মার খাচ্ছেন, আপনি বরিশালে এই যে চরমনের পি সাহেব কিছুদিন আগে কিভাবে মার খেলেন তিনি নির্বাচন করতে যেয়ে, আজকে হিরো আলম কিভাবে মার খাচ্ছে, এখানে তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা মাস্তানতন্ত্র, একটি মানে গুন্ডাতন্ত্র তারা বাংলাদেশে কায়েম করেছে। এখানে তারা কোনো সুষ্ঠু ভোট হোক এটা তারা চায় না, তারা চায় যেন তেনভাবে যেভাবেই হোক ক্ষমতার মস্তরটাকে তাদেরকে আঁকড়ে থাকতে হবে। সেখানে বিএনপি কিভাবে তাদের আন্ডারে নির্বাচনে যাবে? বিএনপি তো তাদের আন্ডারে নির্বাচনে যাবে না, বিএনপি বারবার বলছে যে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা হোক এবং যাতে করে বাংলাদেশের মানুষ একটি নির্বিঘ্নে যে ভোট কেন্দ্রে তাদের ভোটটা তারা দিতে পারবে, যাকে খুশি তাকে দেবে। বিএনপি তো বলেনি যে আমাদেরকেই দেন, যাকে খুশি তাকে দেবে, কিন্তু তার ভোটটা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে যেন সে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। সেই ভোটিং রাইট নিয়ে আমরা লড়ছি। এই কথাগুলো শামি আক্তার বলছিলেন, আসলে এই সরকারের অধীনে তারা মনে করেন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, কিন্তু তারাও আসলে নির্বাচনে আসেনি এবং এটি বলছিলেন শামি আক্তার যে বিএনপি নির্বাচনে আসেনি সেটা কোনো বড় বিষয় নয়। আপনি কি আসলে একমত? ধন্যবাদ আপনাকে। আমি আসলে শামি আপার পলিটিক্যাল এই বক্তব্যগুলির জন্য আসলে আওয়ামী লীগের একজন নেতৃবৃন্দ থাকলে ভালো হতো, কারণ আমি যেগুলি বলবো সেগুলি শামি আপা যদি মনে করেন যে আমি আওয়ামী লীগের কেউ হয়ে বলছি তাহলে ভুল করবেন। আমি একদম নির্মোহ দৃষ্টিতে কিছু বলতে চাই, সেটি হচ্ছে কি যে দেখেন অংশ বা মানে প্রথমে বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতে হবে। এখন আজকের নির্বাচনটা দেখেন, যতক্ষণ পর্যন্ত আমরা আজকে মিডিয়াতে খেয়াল করলাম আপনাদের মাধ্যমে নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে সব জায়গায়, কোথাও কোনো গণ্ডগোল, এই যে একটা ঘটনা যেটা বললেন হিরো আলমের ব্যাপারটা, এখানে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং তাকে কারা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব এবং সরকার নিচ্ছে, বাট এটা যে রাষ্ট্র করিয়েছে ব্যাপারটা কিন্তু তা নয়। আর হিরো আলম যাকে আমরা নিয়ে বলছি বা আজকে বিএনপি বলছে যে আমরা নির্বাচনে যাইনি, অ্যাকচুয়ালি হিরো আলম কে?
তাকে এখানে এনেছে কারা? আমরা বেশ কিছু নাম কয়েকজনের নাম শুনেছি, 25 লক্ষ টাকা দিয়ে হিরো আলমকে নির্বাচনে নামানো হয়েছে এবং নেপথ্যে ছিলেন বিএনপির একজন নেতা। এই ধরনের ঘটনাগুলি কিন্তু পত্রিকাতে এসছে, মানে এটা কিন্তু আমার মুখের কথা না, আপনারাই সাংবাদিকরা এগুলি বিভিন্ন সময় উপস্থাপন করেছেন। এখন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে 2001 সালে বিএনপি কেমন করে ক্ষমতায় এলো আমি জানি না, এবং বিএনপির যতগুলি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে করেছে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, জিয়াউর রহমানের এই বন্দুকের নলে নির্বাচন নয়, পরবর্তীতে 90 পরবর্তী যতগুলি নির্বাচন হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়লাভ করেছে 2001-এর নির্বাচন, তাই তো সমীপা? যদি আমি ভুল না বলে থাকি 2001-এর নির্বাচনে আপনারা সর্বাধিক সংখ্যক আসন নিয়ে আপনারা সরকার গঠন করেছেন, সেই নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ সরকারেরই হাতে করে দেওয়া নির্বাচন। এখন একটা গতবারের নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এখানটাতে, যে রাতের দিনের ভোট রাতে হয়েছে, আপনারা দুপুর 12টা পর্যন্ত নির্বাচন করলেন গতবার, 12টার সময় হঠাৎ আপনারা মনে করলেন যে না এখন আর নির্বাচন স্বচ্ছ নয়, এটা আগের রাতে হয়ে গেছে, এবং সেটা বুঝতেও আপনাদের দুপুর 12টা পর্যন্ত সময় লেগে গেছে, যদিও আজ পর্যন্ত আমরা দিনের ভোট রাতে হয়েছে এটা কোনো এখন পর্যন্ত কোনো তথ্য, মানে মুখে মুখে অনেক কথাই আছে কিন্তু আমরা কোনো প্রমাণ আজ পর্যন্ত কারোর কাছ থেকে আমরা পেলাম না যে আসলে রাতে হয়ে গেছে। হলে তো আমরাও বলতে পারতাম, কারণ আমি তো আওয়ামী লীগের কোনো পদ পদবীধারী কেউ নয়, আমি একটা সত্যি কথা বলতেই পারি, আমার সেই ইচ্ছাটা থাকতেই পারে। এখন আজকের নির্বাচনে দেখেন ভোটকাস্ট কম হয়েছে, ডেফিনেটলি কম হবে, কেন হবে না? আপনি যদি ধরেন বাংলাদেশে একটা সময় আবানী মোহামেডান যখন ফুটবল খেলা হতো, গ্যালারিতে লোক জায়গা হতো না, অনেকে মারামারি হতো জায়গা নিয়ে, সেখানে যদি ধরেন আবানী আর ফরাশগঞ্জ খেলা হতো সেখানে কিন্তু গ্যালারি ফাঁকা থাকতো। আজকে নির্বাচনটা কী হয়েছে, মোহাম্মদ এ আরাফাতের মতন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তির মানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করছে হিরো আলম নামের একজন, যে নিজেকে হিরো আলম নাম দিয়েছে, আসল নাম আশরাফুল আলম, এবং আজ পর্যন্ত আমি সে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে পরিচয় দিচ্ছেন, বা হিরো হিসেবে, নায়ক হিসেবে, অভিনেতা হিসেবে, বা কখনো গায়ক হিসেবে। আপনি কি বলতে পারেন যে মানে এইরকম কুৎসিত আপনার অভিনয় এবং এবং তার যে সমস্ত ভিডিও গানের বলেন অভিনয় বলেন আমরা দেখেছি, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রত্যেকেরই সেই অধিকার আছে? আমি বলছি না যে সে সেটা করতে পারবে না, আমি বলছি যে সবাই একটা পরিচয় থেকেই কিন্তু নির্বাচনে আসছে, যে আমি ধরেন আমি একজন চাকুরিজীবী, আপা একজন রাজনীতিবিদ, বা আমি ব্যবসায়ী, বা আপনি একজন মিডিয়া কর্মী, আমাদের আপনাদের সেই জায়গাগুলিতে তো একটা স্বাক্ষর রাখতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটায় কাজ করি। তো যাই হোক, তারপরেও দেখেন উনি নির্বাচনে এসছে, তাকে আপনি কি মনে করেন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে ভোট দেবে? আমি এই প্রশ্নের সামনে তো আপনার কাছে রাখতে চাই, আর আরাফাত রহমান তাকেও অনেকে ভোট দিতে যাচ্ছে না, আওয়ামী লীগের অনেকে যাচ্ছে না, তারা চিন্তা করছে যে এখানে তো ভোট দেবার কিছু নেই, আরাফাত তো জিতেই যাবে।